প্রথমে তোমাদের তোমাদের ফোন থেকে মেসেজ অ্যাপটা খুলতে হবে। লিংকটা নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে। মেসেজ অ্যাপটা ওপেন করে প্রথমে তোমাদের ডান দিকে উপরে তিনটে ডট আছে, ডটে ক্লিক করতে হবে। তারপর দেখবে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে গিয়ে চ্যাট ফিচার্সটা দেখবে আছে কি না। যদি চ্যাট ফিচার্সটা থাকে তাহলে ভালো, ওটাকে এনেবেল করবে। চ্যাট ফিচার্সে গিয়ে যেন সেটিংস চেঞ্জ করতে পারো, আর না থাকলে তোমাদের অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সানটা আপডেট মারতে হবে। অ্যান্ড্রয়েড 9 আর 10-এ এই ফিচার্সটা উপলব্ধ আছে। তারপর ব্যাক করলে এবার তুমি যার সঙ্গে চ্যাট করবে তারই চ্যাট ফিচার্সটা থাকতে হবে, নাহলে হবে না। সেন্ডার রিসিভার দুজনেরই চ্যাট ফিচার্স থাকতে হবে। এবার আমরা দেখে নেব কী করে কোনো ইমেজ, অডিও, জিআইএফ, পিডিএফ সব কিছু পাঠাতে পারি। এবার আমি একটা চ্যাট ওপেন করলাম যার সঙ্গে চ্যাট করবো। আমি ফার্স্টে একটা টেক্সট পাঠালাম ডট 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 দিয়ে। এবার তোমরা দেখবে যখন টেক্সটটা যাচ্ছে ফার্স্টে সেন্ডিং দেখাচ্ছে, তারপর সেন্ড হয়ে গেল। সেন্ডটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা রাইট টিক, ডেলিভার মানে দুটো রাইট টিক হোয়াটসঅ্যাপে। আর যখন এই মেসেজটা যাকে পাঠাচ্ছি সে যখন পড়বে রিড হয়ে যাবে, তার মানে হোয়াটসঅ্যাপে ব্লু টিক, মানে মেসেজটাও পুরো হোয়াটসঅ্যাপের মতোই কাজ করছে। প্রথমে সিঙ্গেল টিক মানে যেটা সেন্ড, ডবল টিক মানে হচ্ছে ডেলিভার্ড, আর ব্লু টিক মানে হচ্ছে রিড। এবার তোমরা একটা জিনিস দেখো, যখন আমরা যার সঙ্গে চ্যাট করি হোয়াটসঅ্যাপে সে যদি কিছু টাইপ করে টাইপিং দেখায়, এখানেও কিছু টাইপ করলে এরকম টাইপিংটা দেখাচ্ছে। আমি যার সাথে চ্যাট করছি তো আমাকে ছবি পাঠিয়েছে একটা। এবার আমি খুব সহজে এখান থেকে স্টিকারও একটা পাঠাতে পারি। আর একটা কথা, টেক্সটের ক্ষেত্রে সেন্ড, ডেলিভার, রিড দেখায়, আর স্টিকার জিআইএফের ক্ষেত্রে সেন্ড, ডেলিভার্ড, তারপর হচ্ছে সিন দেখায়। তার জন্যই স্টিকারটার তলে সিন দেখাচ্ছে, যাকে পাঠিয়েছি যে স্টিকারটা দেখেছে। আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কোনো কিছু সার্চ করে সেই লিঙ্কটাও এখানে পাঠাতে পারি। কিছু খাওয়ারের দোকান সার্চ মেরেছি, এটা আমরা পাঠাতেও পারি, কিন্তু আমি পাঠালাম না, এটা তোমাদের জাস্ট দেখালাম। কত সুন্দর দেখাচ্ছে দেখো, যখন কেউ টাইপ করছে এখান দিয়ে হোয়াটসঅ্যাপের মতো জিআইএফও পাঠানো যায়, আর তুমি জিআইএফ সার্চও মারতে পারো আলাদা করে। আর হোয়াটসঅ্যাপের থেকে জিআইএফের ভ্যারাইটি অনেক বেশি, কারণ এটা গুগলে সার্চের মাধ্যমে ডাইরেক্ট হচ্ছে। তোমরা যেমন হোয়াটসঅ্যাপে কোনো লোকেশান শেয়ার করতে পারো, আমরা এখান থেকে লোকেশান শেয়ার করতে পারি, কিন্তু আমি এখন এমনি করা যায় কিন্তু আমি এখন করলাম না। তোমরা চাইলেই করতে পারো, শেয়ার কন্ট্যাক্টও করতে পারো যেমন হোয়াটসঅ্যাপে করা যায়। এমনকি সবার থেকে ভালো ফিচার্স, তুমি এখানে পিডিএফও শেয়ার করতে পারো। দেখো আমি এখন একটা পিডিএফ শেয়ার করব। তুমি যেরকম পিডিএফ শেয়ার করতে পারো, শেয়ার করে ক্লিক করলে ওটা অ্যাটাচমেন্টটা চলে যাবে। এটা 1.54 MB পিডিএফ। তুমি গুগল মেসেজে 105 MB পর্যন্ত ফাইলগুলো অটোমেটিকলি ডাউনলোড করতে পারো, আর চাইলে তুমি ওই অপশানটাকে অফ করে রাখতে পারো। আজকের ভিডিও এতটাই, চলো বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।